السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে, যা দিনে হক সত্য দিন, যা হচ্ছে হিদায়াত সঠিক পথের দিক নির্দেশনা, যেটি হতে জান্নাতের পথ, যেটি হচ্ছে জান্নাতের পথ একমাত্র সিরাতে মুস্তাকিম, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাখবেন কিয়ামত পর্যন্ত, এর নিশ্চয়তা দান করেছেন ইনশাআল্লাহ, এবং এই দিনের অনুসারী সবসময় থাকবে, একটি দল হকের ওপর বিজয়ী থাকবে, এ কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জি, আমাদের ধারাবাহিক আলোচনা সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে আসছে এই বছর 1441 হিজরির মোতাবেক 2020। আজকে পর্ব নম্বর 27, পর্ব নম্বর 27, 28 জামাত আসানি 1441 হিজরি মোতাবেক 22 ফেব্রুয়ারি। বিষয়বস্তু হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল, এই দুই বীর পুরুষের ইসলাম গ্রহণ, হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে ইসলাম কবুল করেছেন, তাদের ইসলাম কবুলের ঘটনা বা প্রেক্ষাপট, কখন কিভাবে তাদের মোড়টা ঘুরল ইসলামের দিকে, অথচ তারা সকলে একসময় ইসলামের শত্রু ছিলেন রাদিয়াল্লাহু আনহু। প্রথম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনা করব। এর আগের যে আলোচনা হয়েছে সেগুলির বিষয়বস্তু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে, এমনকি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে চরম জুলুম অত্যাচার চলছিল, সেই সময়টা ছিল নবুয়ত প্রাপ্তির পঞ্চম ষষ্ঠ বছর, পঞ্চম বছর শেষ হয়েছে ষষ্ঠ বছর, এই সময়গুলি ইসলাম কবুলের ঘটনা হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নবুয়ত প্রাপ্তির ষষ্ঠ বছর। জিলহজ মাসে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন, তারপরে পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। তখন যেহেতু হিজরত হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সুতরাং হিজরি ছিলই না। হ্যাঁ, প্রথম কথা, হিজরতকে কেন্দ্র করে সাল গণনা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, আবু বকরের জামানা তো ছিল না এই গণনার প্রচলন, এটাও জেনে রাখতে হবে। তারপরে এই ঘটনাগুলি যেগুলি আমাদের আলোচ্য বিষয়, সেই সময় হিজরত হয়নি, অর্থাৎ রাসূলুল্লাহ এখনও মক্কাতেই, হিজরত করেছেন নবুয়ত প্রাপ্তির 13 বছর পার হয়ে, 13 বছর পার হয়েছে। তো আর আমরা যে আলোচনায় আছি সেটা হচ্ছে নবুয়ত প্রাপ্তির ষষ্ঠ বছরের। জি হ্যাঁ, তো তখন কিভাবে মানুষরা জানতো যে এটা কখনকার ঘটনা, কোন একটা বড় ঘটনাকে কেন্দ্র করে, বড় একটি কিছু ঘটেছে এই বিষয়গুলিকে কেন্দ্র করে আরবরা পরম্পরা মানুষকে জানাতো যে অমুক ঘটনার এতদিন আগে, অমুক ঘটনার এতদিন পরে, এরকম। যেমন আপনারা অনেকে বলেন যে স্বাধীনতার 1 বছর আগে আমার জন্ম, আপনার সালটা লত বুঝেন না হয়তো, অনেকে অশিক্ষিত আছেন, স্বাধীনতাটা বুঝেন, হ্যাঁ স্বাধীনতার 2 বছর আগে, স্বাধীনতার 2 বছর পরে, স্বাধীনতার সময় আমার বয়স ছিল 7 বছর, যেমন আমার বয়স 7-8 বছর ছিল তখন। তো এরকমভাবে মনে রাখা অনেকের জন্য সহজ। জি হ্যাঁ, এই জন্য জাহিলিয়াতের যুগে হস্তি বাহিনীর একটা বড় ঘটনা ছিল, এই হস্তি বাহিনীর ঘটনাকে কেন্দ্র করে বলতো হস্তি বাহিনীর বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, হস্তি বাহিনীর ঘটনার এতদিন আগের ঘটনা, এতদিন পরের ঘটনা, এইভাবে তারা নিজের কথাগুলি মানুষকে জানাইতো কখন কি ঘটেছে।
বড় ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত প্রাপ্তি 40 বছর বয়সে। জি, তো এটাকে কেন্দ্র করে হিজরতের পূর্বে যেসব ঘটনাগুলি ঘটেছে, হ্যাঁ, সেগুলি সম্পর্কে মানুষকে জানানো হইতো। এই জন্য কি বললাম, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন নবুয়ত প্রাপ্তির, রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির ষষ্ঠ বছরে। জি, ঘটনা কি ছিল, তার কারণ হচ্ছে যে একদিন আবু জাহল লানাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছিল, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাফা পর্বতের কাছে অবস্থান করছিলেন, সেখানে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম গালাগালি করল, কষ্ট দিল, এমন কি একটা পাথর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাত করেছিল আবু জাহল, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক মাথা থেকে রক্ত প্রবাহিত হয়েছিল, মাথা ফেটে গিয়েছিল, ফসাজ্জাহু মানে মাথা ফেটে গিয়েছিল, রক্ত প্রবাহিত হয়েছিল। তারপরে কাবার কাছে কুরাইশ কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সব বৈঠকে বসেছিল, সেখানে আসলো আবু জাহাল আর বসে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে এসছেন, সেই সময় আবদুল্লাহ বিন জাদআন নামক এক ব্যক্তি মক্কার ছিলেন, তার একটি দাসী ছিল, স্বাধীনকৃত দাসী, মাওলা মানে স্বাধীনকৃত দাসী। সে সব ঘটনাগুলি সচক্ষে দেখেছিল যে কিভাবে আবু জাহাল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করলো, গালাগালি করলো, তারপরে আঘাত করলো মাথায়, তারপরে রক্তপাত হলো, এসব দেখেছিল। কারণ তার বাসা ছিল সাফা পাহাড়ের কাছে। কিছুক্ষণ পরে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি স্বীকার করতে গিয়েছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কে? চাচা, হামজা বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর ভাই হচ্ছেন হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করার খুব শখ রাখতেন, এক একজনের এক এক রকমের শখ আছে অনেকের, তাই না? অনেকের কোনো শখ নেই, অনেকে আছেন যেমন আমাদের মতো লোক, দুনিয়াতে না খেলাধুলার শখ আছে, না কোথাও আমোদ ফুর্তি করতে বিনোদনে ঘোরার শখ আছে, কিছু নেই, ওইসব জান্নাতের শখ আছে আলহামদুলিল্লাহ, যখন থেকে ভালো করে বুঝতে শিখেছি তখন থেকে। আর পড়াশোনার একটা শখ ছিল যে লেখাপড়া করতে হবে, এটা একটা আছে, এটাও একটা শখ যে লেখাপড়া করতে আমাকে। তারপরে এখন হচ্ছে দাওয়াতের কাজে যখন লেগে গেলাম তখন দাওয়াতের একটু শখ, এটাও একটা শখ, ভালো শখ এগুলো। আর অনেকের আছে ভালো নয় কিন্তু জায়েজ, এমন কোনো নেকির শখ নাই কিন্তু জায়েজ শখ আছে, অনেকের না যাই শখ আছে, তাস খেলা শখ আছে, তাই না, আড্ডা দেওয়া শখ আছে, পাপ করা শখ আছে অনেকের, অনেকের কর্নিশ ঘোরা শখ আছে, সিকো মার্কেট ভিড় ভাড় ঘোরা শখ, প্রতি জুমা তো কাজতেই হবে, এখানে এসে ধর্ণা দিতে হবে, দেশি ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, ইউ এক শখ অনেকের আছে। জি, কারো তাহলে নেকির শখ আছে প্রশংসিত, কারো জায়েজ শখ আছে বৈধ, নেকি অনেক গুনাহও নেই, কারো অপছন্দনীয় শখ আছে আপত্তিকর, কারো হারাম না যায় শখ আছে। তাহলে মানুষের শখ যে মনের চাহিদা বিভিন্ন রকমের, মনের চাহিদা হচ্ছে বিভিন্ন রকমের। এখানে অনেক আমাদের বাংলাভাষী দিদি ভাইরা আছেন যাদের সাগরে মাছ শিকার করার শখ আছে, মাছ ধরার, হ্যাঁ, জালের যখন পারমিশন ছিল জাল নিয়ে আসতো, দেশ থেকে জাল নিয়ে আসতো অনেকে। জি, যখন জাল নিষিদ্ধ হয়ে গেল মাঝে মাঝে কিছু ভাইরা ধরাও খেল পুলিশের হাতে, কারণ জালে মাছ ধরা সাগরে নিষেধ, ধরাও খেল, তারপরে ওই সব ছাড়লো, কিন্তু যেটার পারমিশন আছে সেটা হচ্ছে বড়শিতে। জি, বড়শিতে, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ছিপ বলি, ছিপে ছিপ, বুঝলেন আপনারা? হ্যাঁ, বুঝেছি। আর আমরা বড়শি বলি কোনটাকে, ওই এইটাকে, ওই লোহাটাকে যেটাতে মাছ লাগে, ওইটার নাম বলছি। আর এই গোটাটার নাম কঞ্চি সহ বা বাঁশ সহ পুরোটা, এটা সবটা মিলে হচ্ছে এটা ছিপ, বুঝে গেছে? ছোটোতে আমরা কিন্তু মাছ ধরেছি এরকম। জি, কিন্তু ওইরকম শখের মতো না যে করতে হবে, মাঝে মধ্যে সিজিনে। জি, এগুলো ছোটোকালে অনেকে করেছেন, আমরাও করেছি।
তো হামজা রাদিয়াল্লাহু তাআলার শখ ছিল শিকার করা, জি, বনে জঙ্গলে গিয়ে শিকার করা। শিকার করা এক হচ্ছে পানির জীবজন্তু শিকার করা, আর এক হচ্ছে স্থল জীবজন্তু শিকার করা। তো আরবরা স্থল জীবজন্তু শিকার করতো, কারণ পানি তো ছিল না, খুব অনেক দূরে, লোহিত সাগর অনেক দূরে মক্কা থেকে। তো তারা শিকার করতো কি, খরগোশ শিকার করতো, হরিণ শিকার করতো, এগুলো শিকার ছিল তাদের। হ্যাঁ, দব, সান্ডা শিকার করা, এগুলো শিকার ছিল, পাখি শিকার করা। তো ফিরে আসলেন শিকার থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে ছিল তীর ধনুক, তীর ধনুক নিয়ে, তার মানে তীর ধনুক দিয়ে শিকার করতেন। এই খবর ওই দাসী মহিলা সব খুলে বললেন হামজাকে যে আপনার ভাতিজার সাথে এইরকম দুর্ব্যবহার করেছে আবু জাহাল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফরের অবস্থায় আসলেন আর ছিলেন, কুফরের অবস্থায় ছিলেন, কিন্তু ছুটে আসলেন তারপর, যেহেতু ভাতিজে একটা তো ভালোবাসা আছেই, আদর স্নেহ আছেই, জি, যতই ধর্মের ভিন্নতা হোক না কেন, ছুটে আসলেন, এসে আবু জাহালের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকে গালাগালি করলেন, জি, ইয়া মুসাফফিরা ইস্তা, আরবদের গাল ছিল, জি, ইস্ত মানে হচ্ছে নিতম্ব বা পাছা। তো এরকমভাবে তাকে গাল দিয়ে বললেন, তাস্তেম ইবন আখি, তুমি আমার ভাতিজাকে গাল দেওয়ার সাহস করো, ওয়ানা আলা দিনে, তুমি কি মনে করো আমি তার ধর্মে আছি, আমি তার ধর্মে আছি, তুমি কি মনে করো, তুমি মনে করো যে আমি তোমার সাথে আছি। তারপরে ধনুক দিয়ে আবু জাহালের মাথায় আঘাত করলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা, দিলেন মার একবার, ফাসাজ্জাহু সাজ্জাতান মুনকারা, মাথা ফাটিয়ে দিলেন, আবু জাহালের মাথা ফাটিয়ে দিলেন। দুই দিক থেকে একবারে মারামারি শুরু, এদিকে বনু হাশিম, হাশিম গোত্র, হামজা রাদিয়াল্লাহু তাআলার গোত্র, আর ওইদিকে আবু জাহালের বংশ, আবু জাহালের গোত্র, দুই দিক থেকে একবারে মারামারি শুরু। বনু মখজুম, মখজুম গোত্র, কোরাইশ হচ্ছে বড় একটা বংশ, আর বংশে বিভিন্ন গোত্র থাকে, জি, বংশে বিভিন্ন গোত্র থাকে। তো বনু মখজুম এরাও যে বৃহৎ কোরাইশ যে বংশ তার একটা শাখা, আর বনু হাশেম, হাশেম গোত্র, তো হাশেম গোত্র আর মখজুম গোত্র, মখজুম গোত্র হচ্ছে আবু জাহালের গোত্র, আর হাশেম গোত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের গোত্র বা হামজা রাদিয়াল্লাহুর গোত্র। এই দুই গোত্রে একেবারে মারামারি শুরু। আবু জাহাল বললো যে মারামারি করিও না, দাও আবা ওমারা, হামজা রাদিয়াল্লাহু তাআলার কুনিয়াত, উপনাম ছিল আবু ওমারা, ছেড়ে দাও আবু ওমারাকে, আমাকে মেরেছে মেরেছে, এর জন্য তোমরা এই লড়াই আর মারামারি করিও না, কারণ আমি মার খাওয়ার কাজও করেছি। আবু জাহাল কি বলছে যে আমি আমি অন্যায় করেছি, আমি এমন কাজ করেছি যেটাতে স্বাভাবিক ওর রাগ হবে। ফাইন্নি সাবাবতু ইবনে আখিহি সাব্বান কবীহান, কারণ তার ভাতিজাকে আমি খুব জঘন্য গাল দিয়েছি, তার ভাতিজাকে আমি খুব জঘন্য গাল দিয়েছি। এই কথা বলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে তুমি কি মনে করো আমার ভাতিজাকে মেরেছ, আমি তার ধর্মে, তোমার ধর্মে না, সাথে সাথে হঠাৎ করে ইসলাম কবুল করলেন, জি, কান্নাল লিসান কাদ সাবাকা ইলাইহি দুনা কাসদিন, মনে হচ্ছে যে অনিচ্ছাকৃত তার মুখ দিয়ে বেরিয়ে গেছে ইসলামের কালিমা। অনেক সময় মানুষ যখন আবেগী হয়ে যায় তখন মনে যা আছে তার চাইতে বেশি কথা বলে ফেলে, মনে যা আছে তার চাইতে বেশি কথা বলে ফেলে আবেগে। আল্লাহ রাব্বুল আলামিন হামজা রাদিয়াল্লাহু তাআলার অন্তরকে প্রশস্ত করে দিলেন ইসলাম গ্রহণের জন্য। কোরাইশ বংশের সবচাইতে বীর পুরুষ ব্যক্তি ছিলেন এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব প্রসিদ্ধ ছিল আরবদের মাঝে, ঠিক তেমনই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব খুব মশহুর প্রসিদ্ধ ছিল, অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, এই জন্য তাকে আসাদুল্লাহ বলা হইত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ। আসলামা ফি যিল হিজ্জা সানাতা সিত্তিম মিনান নবুয়া, একটু আগে বললাম যে তিনি ইসলাম গ্রহণ করেছেন নবুয়াতের ষষ্ঠ বছরে, এই ছিল সংক্ষেপে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনা। এখন আসুন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করে ইসলাম গ্রহণ করলেন।
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের মাত্র তিন দিন পরে। এই তিন দিনের ব্যবধানে দুইজন আরব মক্কার বীর পুরুষ ইসলাম গ্রহণ করছে। এইভাবে ইসলামের ইতিহাসে যেন একটি বিশাল বিপ্লব ঘটছে, হঠাৎ করে বিশাল ধরনের একটা পরিবর্তন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, অথচ তিনি মুসলিমদের ক্ষেত্রে ইসলাম কবুলের পূর্বে অত্যন্ত কট্টর এবং চরম শত্রুতা রাখতেন। ঘটনা এই ছিল, তার ইসলাম গ্রহণের বা ইসলাম গ্রহণের প্রেক্ষাপট এই ছিল যে কোন এক রাতে গোপনে গিয়ে কোরআনের কিছু অংশ শোনেন। কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। যখন কাবার পাশে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, যখন মানুষ শুয়ে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে চলে আসতেন। তখন তো প্রকাশ্যে ইবাদতবন্দিগী হইতো না, তো লোকজন যখন ঠান্ডা হয়ে গেছে, নিজের নিজের বাড়িতে গিয়ে সব ঘুমিয়ে গেছে, তখন চলে আসতে, আসার পরে কাবার পাশে এসে সালাত আদায় করতেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, নামাজের ভিতরে সালাতের ভিতরে তেলাওয়াত করতেন। আর সবচেয়ে উত্তম তেলাওয়াত হচ্ছে সালাতের ভিতরে। কেউ যদি সালাতের ভিতরে তেলাওয়াত করে কেয়ামে, আর আরেকজন তেলাওয়াত করে সালাতের বাইরে, তো বেশি ফজিলত হচ্ছে সালাতের ভিতরে তেলাওয়াতের। এই জন্য তাহাজ্জুদের আয়াতগুলিতে এর প্রশংসা করা হয়েছে সূরাতুল মুজাম্মিলে। এই জন্য সূরা মুজাম্মিলে কোরআন তেলাওয়াতের কথা আছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সূরা মুজাম্মিলের বিষয়বস্তু শুরু হয়েছে কিয়ামুল লাইল দিয়ে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আর তারপরে তাহাজ্জুদকে বা তারাবিকে কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান, এই জন্য বলা হয়। কিয়াম মানে দাঁড়ানো, তো রাতের দাঁড়ানো, রমজানের দাঁড়ানো, তার মানে দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন করিমের তেলাওয়াত করা, এই হচ্ছে তাহাজ্জুদ বা তারাবির উদ্দেশ্য। তাহাজ্জুদ বা তারাবির উদ্দেশ্য না যে আপনি ছোট ছোট সূরা দিয়ে তারাবি পড়ছেন, অথবা বাস তিনটা করে আয়াত, জি এক মিনিট লাগে না এক রাকাত শেষ, অথবা দুই মিনিট। এমনকি এখানেও অধিকাংশ মসজিদে খুব সংক্ষেপে, হ্যাঁ শেষ রাতের যে কেমুল্লাইলটা হচ্ছে শেষ দশকে এখানে, সেটা মোটামুটি আজকালকার যুগের জন্য বলা যেতে পারে। আজকালকার যুগ হচ্ছে অলসতার যুগ, তারপরেও আলহামদুলিল্লাহ একটা কোয়ালিটি আছে ওর একটা, তাই না? সেজদা লম্বা, রুকু লম্বা, কেম লম্বা, শেষ রাতে যে শেষ দশ দিনে পড়েন, জি হ্যাঁ, ওইভাবেও যদি পড়া হইতো তাও চলত। অথচ সাহাবাই কেরামদের রমজানের কিয়াম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাফদের যুগে তাবেঈন এরকম ছিল না, অনেক লম্বা হইত, অনেক লম্বা হইত, একেবারে একটানা চলতেই না যে এসার সময় একটু পড়ে নিল আর তারপরে রাত বারোটা একটাতে একটা টিউশন চলে আসলো। এইটা কিছুটা ধরে রাখার জন্য যে আমরা যখন পারছি না তো চলো একবার রাত্রেও এসো, এইভাবে এখানে করা হয়েছে। আর এইটাও নেই আমাদের দেশে, তাই না? এটাও নেই আমাদের দেশে। এই জন্য রমজানে এবাদতের পরিবেশ আমাদের দেশে পাওয়া যায় না। যারা এই দেশে রমজান মাসে থেকেছেন, দেশে গিয়ে ওই রমজানের রুহানিয়াত খুঁজে পাবেন না। দেশে মনে হচ্ছে যে ঈমান কমজোর হয়ে যাচ্ছে, যে আমল দুর্বল হয়ে যাচ্ছে, কি কোন জগতে মনে হয় চলে আসলাম এরকম মনে হচ্ছে, তাই না? এই অনুভূতিটা অনেকের আছে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করতেন রাতে। এক রাতে গিয়ে ওমর গোপনে কোরআন তেলাওয়াত শুনে যে দেখি মুহাম্মদ কি পাঠ করছে, কারণ কোরআনের একটা অলঙ্কার আছে, এমন অলঙ্কার আছে যেটা আরব ভাষাভাষীদেরকে চরম আকৃষ্ট করে। তার ভাষার অলঙ্কার, তার অর্থের অলঙ্কার, তাতে যেসব কথাগুলি রয়েছে, মানে এই জন্যই কাফেররা কি বলতো যে মোহাম্মদ যেগুলি পড়ে এগুলি হচ্ছে জাদু, সেহের। কোরআনকে এই অর্থে তারা সেহের বলতো, জাদু, জাদু লেগে যাচ্ছে বাচ্চাদেরকে, নারীদেরকে জাদু লেগে যাচ্ছে, স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে। জি এখনো যদি ভালো তেলাওয়াত হয় আর নাও বুঝেন তাও কত সুন্দর লাগছে আপনাকে। জি একজন ধার্মিক লোকে কত ভালো লাগে কোরআনের তেলাওয়াত শুনতে। জি হ্যাঁ, যেই দিন এই গোপনে রাতে কোরআন শুনেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিনই তার অন্তরে এই কথা বসে গেছিল যে মুহাম্মাদের নিয়ে আসা দিনটা হচ্ছে সত্য দিন, এটা হচ্ছে দিন হক। কিন্তু হঠকারিতে, হঠকারিতে অনেক সময় হককে হক জেনেও বিভিন্ন কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না,
প্রত্যেকটি যুগে। জি, তার একটি কারণ হচ্ছে হঠকারিত, আরেকটা হচ্ছে অহংকার, ভিতরে অজ্ঞতা, গোড়ামি, অন্ধ অনুসরণ। সত্যগ্রহণে অনেক বাধা রয়েছে, এ বিষয়ে আমার একাধিক আলোচনা আছে সত্যগ্রহণে বাধা সম্পর্কে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি খুব সংক্ষেপ হইল, তিনি হেদায়েতুল হায়ারা নামক একটি খুব সুন্দর তার কিতাব আছে খ্রিস্টানদের আর ইহুদিদের ধর্মের অসারতা সম্পর্কে। ওতে তিনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা, তাদের অনেকই আরব ভাষাভাষী ছিল, শাম দেশে বসবাস করতো, মিশরে বসবাস করত, কিন্তু তারা ইসলাম গ্রহণ কেন করলো না, বিভিন্ন কারণ, তার মধ্যে একটি হচ্ছে হঠকারিত, অহংকার, জি, হিংসা, জি, জাতীয়তা। আরে আমাদের বংশে আসলো না, ইসরায়েল গোত্রে আসলো না, ইসমাইল গোত্রে মক্কায় কেন আসলো, ফিলিস্তিনে প্যালেস্টাইনে যদি জন্ম হইতো শেষ নবী তাহলে মানতাম। জি, এগুলি হচ্ছে সত্যগ্রহণে বাধা, এরকম বেশ কিছু সত্যগ্রহণে বাধা রয়েছে। তো ওমর রাদিয়াল্লাহ তার মধ্যে কি ছিল, হঠকারিতে ছিল। কিছু লোকের ওইরকম প্রকৃতি আছে না যে ছোট হয়ে যাব আমি, এই কথাটা যদি এখন মেনে নিই, এতদিন বললাম যে ঠিক নয়, আর এখন যদি মেনে নিই তাহলে কি হয়ে যাব, ছোট হয়ে যাব, জি, লাঞ্ছিত হয়ে যাব, লোকে কি বলবে, হঠকারিতে। জি, মাদ্রাসা পড়া, কওমি মাদ্রাসা পড়া অধিকাংশ আলেম সমাজ অনেক সময় হককে বুঝে, বোঝার পরে হঠকারিতার কারণে, অহংকার কারণে পারে না। জি, আপনি গিয়ে বলবেন তুমি কোন মাদ্রাসা পড়েছো, আমি দাওরা পড়েছি, আমি কামাল পাশ করেছি, তুমি তো কিছু জানো না, স্কুল কলেজে পড়েছো, কি জানো তুমি, হঠকারিতে, অহংকার, অহংকার কাজ করছো। অথবা এখন যদি বলি যে না, তুমি যেটা কথা বলছো সৌদি আরব থেকে শিখে এসছো তৌহিদ সুন্নতের কথা, ওইটাই ঠিক, তাহলে আমি মাদ্রাসা পড়ে এর কাছে ছোট হয়ে গেলাম, মেনে নেওয়া যায় না এটা। জি, এরকম একটা ঘটনা, আহলে হাদিসদের একজন বড় প্রফেসর, রাজশাহী ইউনিভার্সিটি ছিলেন, শামসুল আলম সাহেব, উনি গল্প করছিলেন বাংলাদেশের একজন বড় আলেম সম্পর্কে, যিনি কিছুদিন আগে মারা গেছেন। জি, তো ওনাকে যখন বলা হইলো যে আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর চেহারা আছে, এগুলো তো কোরআনে কারিমে আছে, তো এগুলো আপনি অপব্যাখ্যা কেন করছেন, জি, অপব্যাখ্যা কেন করেছেন। জি, খুব বড় আলেম কিন্তু, অনেক লেখনীয় আছে। জি, তো নামটা এখন বলছি না, থাক, তো দেওবন্দি আর কি। তো উনি বললেন যে তাই তো, এতদিন বললাম যে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, চেহারা নেই, কুদরতি হাত, চেহারা মানে সত্তা ইত্যাদি, আর এখন বলবো, লোকে কি বলবে, লোকে কি বলবে। কিছু আহলে হাদিসরা এই যে মোনাজাতের, সম্মিলিত মোনাজাতের বেদাত করে, দেখলেন যে বেয়াদবিটা কীরকম একজন আলেমের সাথে তারা বগুড়াতে, তাই না। তো এখানে হঠকারিতে কাজ করছে, হঠকারিতে কাজ করছে। জি হ্যাঁ, নাম আহলে হাদিস কিন্তু বেদাত করছে, বংশে আহলে হাদিস কিন্তু আকিদা মানহাজে এখন আহলে হাদিস হইতে পারে, হঠকারিতে কাজ করছে। এতদিন আমাদের ওস্তাদদের সব মোনাজাত করে আসলো, একসাথে দোয়া করে আসলাম, এখন এদের কথা ছেড়ে দেবো, আমরা ছোট হয়ে যাব, হ্যাঁ মদিনা পড়া আলেমরা তাহলে সিনিয়র হয়ে যাবো, আমরা জুনিয়র হয়ে যাবো, আমরা তাহলে একদিন ভুলেছিলাম, এই ভুল স্বীকার করবো, এটা কেমন কথা। এর যতদিন এই জেনারেশন, এই বেদাতি মোনাজাত পার্টি জেনারেশন আহলে হাদিস সমাজ থেকে না মরবে, ততদিন এই দোয়া উঠবে না, কথা বলছেন। এটা আমার ওস্তাদদের কাছ থেকে শোনা, যারা হেদায়ত হয়েছে এককালে দোয়া করতো, আমরাও এককালে করেছি, এককালে দোয়া করতো, আর এখন হেদায়ত হয়েছে আহলে হাদিসদের মধ্য থেকে দোয়া উঠিয়েছে, তা তাদের বড় ওস্তাদের কাছ থেকে আবার এই কথাটি শোনা, আমি নকল করলাম যে এই আহলে হাদিস সমাজ থেকে এই বেদাতি মোনাজাত যদি উঠাইতে হয় আর সৌদি আরবের মতো সন্নতি যদি নামাজ পড়তে হয়, তাহলে এই জেনারেশনটাকে মরতে হবে, কারণ যতদিন বেঁচে আছে এরা ভুল স্বীকার করবে না, কারণ হঠকারিতে ছোট হয়ে যাব, হঠকারিতে কাজ করছে, এটা হক মানতে বাধা। আপনি যদি রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদের কথা পেশ করেন, ইবনে তাইমিয়ার কথা পেশ করেন যে তিনি ফাতাওয়াতে লিখেছেন বিদআত আছে, তো মিয়া নাজির হোসেন দেওবন্দির যঈফ হাদিস পেশ করবেন, আহলে হাদিসের যঈফ হাদিস পেশ করব, কথা বুঝতে পারছেন। যখন রফেদানের মাসলা আসছে, আমিনের কথা আসছে, তখন হানাফিদের বিরুদ্ধে আপনি বলছেন তো তোমাদেরটা যঈফ, আমাদেরটা সহি, আর যখন মোনাজাতের মাসলা আসে তখন নিজেই যঈফটা ধরে নিচ্ছেন, এটা আমার হঠকারিতা না। একটা সুন্নাত যখন কেউ ছাড়ছে, কোনো মজহাবধারী
তখন আপনি যেহেতু ওই সুন্নাতটা করেন সেজন্য বলছে আমারটা ঠিক তোমারটা ভুল তোমারটা যাইফ আর আপনারা নিজে বিদআত করেছেন তখন যাইফ হাদিসের আশ্রয় নিচ্ছেন তাহলে চরিত্রটা কেমন জি এ হচ্ছে অবস্থাই দোয়া পার্টি আহলে হাদিসের কথা বোঝা গেছে না জি চরম বাড়াবাড়ি করছে এরা এই হটকারিতার কারণে তো হটকারিতে মানুষকে কি করে হক থেকে সত্য থেকে বিরত রাখে বা দূরে রাখে একদিন ও শক্ত হয়ে আছে মনে মনের ভিতরে এসেছে যে কথা ঠিক মুহাম্মাদের অনেকে আছে কিন্তু আমার সাথে মাঝে মধ্যে এরকম কিছু আমাদের দেশীয় আলেমদের দেখা হয়ে যায় দেখা হয়েছে মক্কাতে দেখা হয়েছে দেওবন্দি আলেমদের সাথে দেখা হয়েছে দেওবন্দি মাদ্রাসার ছাত্র কওমি মাদ্রাসার ছাত্রদের সাথে দেখা হয়েছে যখন দেখা হয় অনেক শ্রদ্ধার সাথে সালাম দোয়া করে এই গত দুই সপ্তাহ আগে মক্কা গেছিলাম যে তো ওখানে দেখা হয়ে গেলো কয়েকটা দেওবন্দি ছাত্র কওমি মাদ্রাসার ছাত্র জেদ্দা ইউনিভার্সিটিতে পড়তে এসে দেখা হয় শেখ আপনার আলোচনা আমরা শুনি জাজাকাল্লাহ খের অনেক ভালো লাগে কিন্তু কবুল করে না যেটা ওদের মনের খেলাফ হয় সেটা কবুল করে না তাহলে আমাকে যে অন্তত জাজাকাল্লাহ খায়ের অথবা খুব ভালো লাগে ইত্যাদি এটা কোনো মুনাফিকই নাই আসলে ভালো লাগে কিন্তু মেনে নিতে পারছি না কারণ হটকারিতে মজহাব চলে যাবে আমাদের ওস্তাদেরা এরকম পড়িয়েছে এ জি এরকম বিষয়টা সবসময় কাজ করছে কিন্তু সমাজে জি উমার রাদিয়াল্লাহ তাআলা আনহুর ইসলাম গ্রহণে এই হটকারিতা বাধা ছিল একদিন এই অবস্থায় কট্টরপন্থী তরবারে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে খুন করবে সে রাস্তায় এক লোকের সাথে দেখা হয়ে গেল যার নাম উল্লিখিত হয় নাই জিজ্ঞেস করল সে কিন্তু ভিতর ভিতরে মুসলিম হয়ে গেছিল সে ভিতর ভিতরে মুসলিম হয়ে গেছিল ওমারকে এরকম তরবারে নেওয়া অবস্থায় দেখিয়ে ভাবলো যে এর মুড খারাপ আছে এই যে কি করতে যাচ্ছে এই না তামেদ ওমার ওমার উদ্দেশ্য কোথায় কোথায় যাচ্ছেন আপনি কালা ওরিদ আনাকতোলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইচ্ছা যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করে দেব আজকে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুন করে দেব এই উদ্দেশ্যে আমি বেরিয়েছি তখন যেহেতু ইনি ইসলাম গ্রহণ করেছেন যথাসাধ্য কলা কৌশলে কোনো রকম করে বিরত রাখা যায় কি না একটু কৌশল অবলম্বন করলেন বলব কাইফা তা'মানু মিন বানি হাশিম ওয়া বানি যুহরা আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করে দেবেন তো আপনি নিরাপদ মক্কাতে বানু হাশিম বানু যুহরা থেকে বাঁচবেন কি করে রিয়াকশন হবে এই প্রতিক্রিয়া যখন হবে তখন আপনি বাঁচবেন কি করে কারণ বানু হাশিম যদিও অধিকাংশই কুফরিতে আছে নবীর বংশ নবীর গোত্র তারপরও একটা আত্মীয়তার দরদ আছে সম্পর্ক আছে বানু যুহরা জি বানু যুহরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের বংশ একটা হচ্ছে বাপের বংশ একটা মায়ের বংশ ব্যথা আছে জি আমার সাথে যদি আকিদাও একমত না হয় আমার মামা বংশ আর আমার বাবার বংশ তারপরে একটা দরদ আছে বলে আমার আমাদেরই ভাতিজা বলছে আমাদেরই ভাগিনা বলবে না জি আপনাদের সাথে এরকমটা হবে সবাই ওই রকম শত্রুতা রাখে না চাই না যে আপনি বেরিয়ে যান তাদের তরিকা থেকে কিন্তু আপনার অনিষ্ট চাই না জি আপনার কেউ মারুক এটা মেনে নিতে পারবে না বরদাস্ত করতে পারবে না এটা মানুষের বলা হয়েছে মাহাব্বাতের তাবেই এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা আর আমাদের যেটা দিনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে ইমানের ভিত্তিতে ভালোবাসা এটা হচ্ছে ইমানি ভালোবাসা ইমানি ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসার চাইতে অনেক শক্তিশালী ইমান যতক্ষণ আছে আপনাকে চেনি আর না চেনি জানি আর না জানি আপনি আমার ভালোবাসার মানুষ বুঝা গেছে না ইন্নামাল মুমিনুন ইখওয়া মুমিনরা ভাই এই সম্পর্ক আর ইমানি ভাতৃত্ব আর ইমানি ভালোবাসাকে প্রাকৃতিক ভালোবাসার ওপর যেই ব্যক্তি প্রাধান্য দিতে পারবে না অগ্রাধিকার দিতে পারবে না সেই ব্যক্তি খাঁটি মমিন হইতে পারবে না এটা ভালো করে মনে রেখে নেন ভাষার একটা টান আছে না হ্যাঁ আঞ্চলিকতা একটা টান আছে না কুমিল্লা কুমিল্লা নোয়াখালী নোয়াখালী সিলেট সিলেট আছে না নেই এগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয় এটা একটু থাকবেই
এটা নিন্দনীয় নয় যদি এটা দ্বীনি সম্পর্ক ইমানি সম্পর্কের প্রাধান্য না পায়, তাহলে নিন্দনীয় না, প্রশংসিত নয়। যে আপনার এরকম ধরনের একটা টান থাকবে, এটা হচ্ছে কিরকম ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা। ওলামারা বলেছেন যেমন পানির ভালোবাসা, মানুষ পানিকে ভালোবাসে তাই না? মানুষ যে গ্রামে জন্মেছে সেটাকে ভালোবাসে। আপনি থাকেন না ওই গ্রাম থেকে যে শহরে উঠে এসছেন, বরং গ্রামেও জন্ম হয়নি, আপনার বাপ জন্মেছিল, মাতৃভূমি শুনেছেন আপনার বাপের অমুক গ্রামে, তারপরে গ্রামের সাথে একটা কিন্তু আপনার সম্পর্ক আছে, আছে না, একটা টান আছে। মানুষের যেমন খিদা লাগলে খাবার উপরে ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা, জি আসক্তি, ঠিক ওই রকম পয়সার ভালোবাসা। কিন্তু পয়সার ভালোবাসা দিনের উপর প্রাধান্য পায় গেল, ঠিক তেমনি যদি ভাষার ভালোবাসা, হ্যাঁ ভাষা আন্দোলন, না না না, ইসলামের উপর ভাষা আন্দোলন ভাষার ভালোবাসা প্রাধান্য পাবে না, সোজা কথা। হ্যাঁ ভূমির ভালোবাসা প্রাধান্য পাবে না, আল্লাহ আকবর আমার কাছে, আমার দেশ আকবর নাই, আমার আল্লাহ আকবর, এটাই না ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আকবর যে কত গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটি হরকতি সালাতে আল্লাহ আকবর, এটা শুধু মন্ত্র পাঠ করা নয়, আপনার আকিদায় আমলে আখলাক চরিত্রে সার্বিক জীবনে আল্লাহ এবং আল্লাহর বিধান সবচেয়ে বড়, এবং আল্লাহর জন্য যে সম্পর্ক সেটা সবচেয়ে বড় সম্পর্ক, এটা হইতে হবে। তো এই লোক বললেন যে আপনি বানু হাশিম আর বানু জোহরা থেকে নিরাপদ কি করেই বসবাস করবেন আপনি মেরে দিয়ে মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাদ কাতালতা মোহাম্মদ, যদি আপনি মোহাম্মদ খুন করে দেন তাহলে? কালা ওমর, ওমর তখন বললো মা আরাকে ইল্লা কাদ সাবাও, তো উত্তর কি দিব, ও তুমিও মনে হয় বেধর্মী হয়ে গেছো না, মানে এইরকম কথা বলছো তার মানে তুমিও কিন্তু কি হয়ে গেছো, বেদিন বেধর্মী হয়ে গেছো, সাবি হয়ে গেছো। যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে মক্কার কাফেররা কি বলতো, সাবি, আর যারা সহি আকিদা সৌদি আরবে এসে গ্রহণ করে আর পীর মুরিদি ছেড়ে দেয়, মাজার পূজা ছেড়ে দেয়, মিলাদ ছেড়ে দেয়, শবে বরাত ছেড়ে দেয়, বেদাত ছাড়ে আর শিরক ছাড়ে, তাদেরকে বলে ওয়াহাবি। সাবি আর ওয়াহাবি মিল আছে, সাবি আর ওয়াহাবি, সহি আকিদার লোককে বর্তমান যুগে ওয়াহাবি বলা হয় ভারত বাংলাদেশ পাকিস্তানে। আর মক্কার মুশরিকেরা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে যারা দিনে হকের অনুসারী হয়েছিল তাদেরকে সাহাবি বলতো, সাহাবি আর ওয়াহাবি। তো এই চিরাচরিত গাল দেবে মুশরিকরা, বিদাতিরা, গোমরা পথভ্রষ্টরা, এটা মেনে নিতে হবে। ও তুমিও সাহাবি হয়ে গেছো না, খালা দেখলে যে না ইয়ে তো ওকে ফেরানো যাবে না, তাহলে একটু আর একটু চেষ্টা করে দেখি, অন্তত তার মোড়টাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অন্যদিকে ফিরিয়ে দিই, সরাসরি গেলে এখনই এমন আক্রোশ নিয়ে যাচ্ছে যে খুন করে দিবে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখি ফিরাইতে পারি কিনা। বলছে আফালা আদুল্লুক আলাল আজাব ইয়া ওমর, ওমর তোমাকে এমন একটি বিষয় বলবো যেটা তোমাকে অবাক করবে, হ্যাঁ এমন একটি বিষয় বলবো সেটা বিস্ময়কর তোমার জন্য, অবাক হ্যাঁ করবে তোমাকে, বলবো তোমাকে, হ্যাঁ বলো, আরে তুমি কোথায় মোহাম্মদের পিছনে ছুটেছ, তোমার বোন আর ভগ্নিপতি তারাই তো ইসলাম গ্রহণ করেছে, তুমি নিজের ঘরের খবর নাও, যাও যাকে এদিকে চলে যাক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিকে না গিয়ে এখন যাক ঘরে, যাকো ঘর সামলাক। ইন্না উখতাকা ওয়া খাতানাকা কাদ সাবাও, তুমি বলছো আমি সাবি হয়ে গেছি, বিদিন হয়ে গেছি, আর মোহাম্মদ সাবি, আর তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খুন করার জন্য যাচ্ছ, তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুজনেই সাবি হয়ে গেছো, ফামাশা মুগদিবান হাতা তাহমা, আর কি সোজা একবারে রাগে একবারে ফেটে পড়েছে আর ছুটলো ভগ্নিপতির বাড়ি, বোনের বাড়ি, এসে একবারে বাড়িতে পৌঁছে গেছে, এসে দেখে কি যে ওদের বাড়িতে খাব্বাবিন আর তো রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন পড়াচ্ছে। খাব্বাবিন আর আগে ইসলাম গ্রহণ করেছিলেন, এবং দুর্বল যেসব সাহাবিরা প্রথম দিকে ইসলাম গ্রহণ তাদের একজন হচ্ছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ওমরের ভগ্নিপতিকে এবং বোনকে তাদেরকে কোরআন পড়াচ্ছিলেন একটি কপি থেকে, সেই যুগের কপি হইতো, কিসে কিসে কপি হইতো, কাগজ ছিল পাথরে হয়তো, আর না হইলে চামড়ার চামড়ায় এইরকমই, আর কিছু বাকলে গাছের বাকলে এইভাবে লিখে তারা পড়তেন, ওইটাই তাদের সাহিফা ছিল, গোটা গোটা কোরআন নয়।
লেখা ছিল তাতে সূরা তহা। সূরা তহা যদি ভালো তেলাওয়াত শুনেন, বড় একটা তাসির আছে সুবহানাল্লাহ সূরা তহা। বিষয়বস্তুটাও খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়, সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়ে মানে কোনো কাফেরদের ক্ষেত্রে অথবা জালেমদের ক্ষেত্রে, পাপীদের ক্ষেত্রে, যারা আখিরাতে বিশ্বাসী নয় তাদের ক্ষেত্রে ইত্যাদি। সূরা তহা লেখা ছিল যখনই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়েছেন যে উমার এসে গেছে, বুঝতে পেরেছেন যে উমার ঢুকছে, তখন বাড়িতে কোনো জায়গাতে গিয়ে লুকিয়ে গেছেন। আতঙ্ক ছিল উমারের নামে, উমারের নাম শুনলে মানুষ আতঙ্কিত হইত যে উমার যদি জানতে পারে তাহলে আর বাঁচব না। জি, যেমন আবু জাহালের আতঙ্ক ছিল তেমনি উমারের আতঙ্ক ছিল, লুকিয়ে গেছে। উমার রাদিয়াল্লাহু তাআলা বোন তাড়াতাড়ি করে যে সাহিফাটা, যে কপি থেকে সূরায়ে তহা পড়ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাড়াতাড়ি নিয়ে লুকিয়ে দিয়েছেন, ঢেকে দিয়েছেন যাতে দেখতে না পায়। বাড়িতে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বলছে লাআল্লাকুমা কাদ সাবাউতুমা, ভগ্নিপতিকে আর বোনকে বলছে যে তোমরা দুইজন মনে হয় বেদিন হয়ে গেছো, সাবি হয়ে গেছো না, তোমরাও মনে হয় সাবি হয়ে গেছে। তখন ভগ্নিপতি বলল ইয়া উমার, ভগ্নিপতি বলছেন যে হে উমার, আরায়তা ইনকান আল হাক ফি গায়রি দিন, আচ্ছা বলো তো যদি তোমার ধর্মটা সত্য না হয় অন্য ধর্ম সত্য হয় তো কোনটা মানবো। বলছেন তোমারটা যদি সত্য না হয়ে আর একটা সত্য হয় তো তোমারটাই ধরে থাকবো না অন্যটা মানবো, এটা বলা। যখন এই কথা বলা তখন উমার বুঝতে পেরেছে যে আসলেই এরা মুসলমান হয়ে গেছে, একবারে ঝাঁপিয়ে পড়েছে ভগ্নিপতির উপর, আর তারপরে গলা টিপে ধরে মনে হচ্ছে যে মেরেই ফেলে দিবে, একবারে চড়ে বসেছে তার উপর। উমার রাদিয়াল্লাহু তাআলা বোন তিনি ছুটে আসলেন, অন্য রেওয়ায়েতে তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু আলম, তো তিনি ছুটে আসলেন। আসার পরে কোন রকম স্বামীকে রক্ষা করলেন, সরিয়ে ফেললেন উমারকে আর কোন রকম করে স্বামীকে রক্ষা করলেন। ওই সময় এমনভাবে সে তার বোনকে মেরেছিল যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেছিল। যখন বোন স্বামীকে উদ্ধার করার জন্য এসেছে আর ভাইকে সরিয়েছে, তখন বোনকে মেরেছে, এমন মেরেছে যে চেহারা রক্তাক্ত হয়ে গেছিল। ওই সময় তার বোন বলেছিলেন যে ইয়া উমার, উমার ভাই, ইনকান আল হাক ফি গায়রি দিনিক, আপনি জবরদস্তি করলে হবে কি, যদি আপনারটা ঠিক না হয় তো অন্যটা ঠিক হয় তো কি করব, আপনারটা হক না হয় তো অন্য ধর্ম হক হয় তো আমরা কোনটা নেব। সাথে সাথে একবারে রাগে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুনিয়ে দিল যে আমি কলমা পড়ে নিয়েছি, তোমাকেও কলমা শুনিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। উমার দেখলাম যে এরাকে মেরে লাভ নেই, বোনকে রক্তাক্ত করে দিলাম মেরে, বোন ভগ্নিপতিকে মারলাম, কিন্তু লাভ হলো না, ফিরেতে পারবো না। এদের অন্তরে ইসলাম এমন হয়ে বসেছে যে এই ইসলামকে উঠিয়ে ফেলা যাবে না অন্তর থেকে। অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, আর তারপরে মনটা একটু নরম হইল। অনেকে জুলুম অত্যাচার করার পরে যখন অনুতপ্ত লজ্জিত হয় তখন মনটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, মনটা নরম হয়ে যায় যে কাজটা ভুলই করলাম, মনে হয় খারাপ কাজ করলাম। উমার বললেন আতুনি হাজাল কিতাব আল্লাযী ইনদাকুম, তোমাদের কাছে যে একটা পুস্তক আছে, কিতাব আছে, কি যেন পড়ছিলে তোমরা গুনগুন করে, ওইটা আমাকে দাও, ফা আকরাহু, আমিও পড়ে দেখব কি আছে। তখন তার বোন বলে উঠলেন ইন্নাকা রিজসুন, তুমি নাপাক অপবিত্র, ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আর কোরআনে কারীম এমন মোবারক কিতাব যেই কিতাব পবিত্র ব্যক্তি ছাড়া কারোর জন্য স্পর্শ করা জায়েজ নয়, সুতরাং যদি সেটা তোমাকে হাতে নিতেই হয় ফাকুম ফাক্তাসিল, যাও গোসল করে আসো তারপরে দেব। জি, গেল, নরম হয়ে গেছে, গোসল করে আসলো, কিতাব নিল আর তারপরে পড়তে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আরব মুশরিকরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলতো কিন্তু রহমান মানত না, জানা যায় না, আল্লাহকে আল্লাহ বলতো কিন্তু রহমান
মন্ত্র নাই যেন হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হুদায়বিয়ার সন্ধি শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম ওমর রহমান আবু রহমান আবার কি জানিস রহমান মানি না তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে দেব না কিন্তু তারপরও তারা 786 লিখত না তারপরও ভালো ছিল এটা যে তারা 786 হরে কৃষ্ণ লিখত না কারণ 786 মানে জানেন 786 সংখ্যা আবজাদের যদি সংখ্যা বের করেন তো হরে কৃষ্ণ বেরোবে হরে কৃষ্ণ তাহলে আজকাল মুসলিম বিদাতীরা যে 786 লিখে গাড়িতে বাড়িতে আর যেখানে সেখানে বা চিঠিতে এর মানে হরে কৃষ্ণ দিয়ে তাদের চিঠিপত্র বাড়িঘর ইত্যাদিতে কি করে রাখছে সুসজ্জিত করে রাখছে যেটা কুফরি কথা শিরকি কথা আউযুবিল্লাহ কিভাবে শয়তান গ্রাস করেছে কিভাবে শয়তান গোমরাহ করেছে মুসলিমদেরকে আবার কিছু লোকের আছে ছোট কালে আমাকে চিঠি লিখতে আমার আব্বা শিখে দেন তো একটা আমাদের বাড়িতে বাংলায় চিঠি লেখার একটা বই ছিল তখনকার যুগে আমরা ওই বই থেকে বিভিন্ন রকমের চিঠি লেখা আছে একজন আত্মীয়কে কেমন করে চিঠি লিখবেন একজন বন্ধুকে কেমন করে চিঠি লিখবেন জানেন তো এটা ইংলিশে একসময় আমরা শিখেছি কিন্তু তার আগে বাংলাতে ছোটকালে বাংলাতে ওই বইটা ছোটকালে পেয়েছিলাম আব্বার কাছ থেকে তো আমার আব্বা বলতো চিঠি লেখা শিখ চিঠি লেখা শিখ আপনার বসকে কেমন করে চিঠি লিখবেন বা অ্যাপ্লিকেশন লিখবেন দরখাস্ত ইত্যাদি এগুলো আর কি বাংলাতে তো ওতে দেখতাম এলাহি ভরসা ওই লেখক লিখছে চিঠি শুরু দেখি এলাহি ভরসা না হয় 786 তো আমাদের বাঙালি সমাজে হয় 786 আর যেটা শিরক কুফর আর না হলে এলাহি ভরসা যেটা বেদাত এলাহি ভরসা যেটা বেদাত আচ্ছা আপনি এলাহি ভরসা দিয়ে কিছু শুরু করবেন তাহলে সুন্নত কি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম মক্কার মুশরিকেরা এলাহি ভরসাও লিখতো না 786 কুফরি শিরক লিখতো না কি লিখতো বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা আল্লাহ তোমার নামে শুরু করছি বিসমিকা মানে তোমার নামে আল্লাহুম্মা মানে হে আল্লাহ আল্লাহ তোমার নামে শুরু করছি তো হুদায়বিয়ার সন্ধির সময় ঘটনা আসবে ইনশাআল্লাহ যখন আমরা ওখানে পৌঁছিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিসমিল্লাহির রহমান লিখতে দিবে না তাহলে কি লিখতে হবে বলবেন আমরা যেটা লিখি সেটা লিখতে হবে আর রহমান মানি না কি লিখব যে বিসমিকা আল্লাহুম্মা হে আল্লাহ তোমার নামে তার মানে আরব মুশরিকরা 360 মূর্তির পূজা করত কাবার চারিদিকে কিন্তু চিঠিপত্র শুরু করত লেখালেখি শুরু করত কি দিয়ে বিসমিকা আল্লাহুম্মা দিয়ে কন্ট্রাক্ট হ্যাঁ সন্ধিপত্র লিখছে বিসমিকা আল্লাহুম্মা দিয়ে যেটা অন্তত কুফর না ইসলাম না হ্যাঁ বিদআত কিন্তু কথা হচ্ছে যে সেটা কুফর না শিরক না কিন্তু 786 শিরক জি আত্মীয় স্বজনদেরকে দেশবাসীকে জানান যাতে করে এই শিরক থেকে মুক্ত হইতে পারে তো বিসমিল্লাহির রহমানির রহিমটা যেহেতু অজানা এটা আবার কি রে ওমর রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটা পড়ার সাথে বলছে আসমা তাইয়্যিবা তাহিরা কত সুন্দর পাক পবিত্র নাম কত সুন্দর পাক পবিত্র নাম সুম্মা কারা তাহা তারপরে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা এই পড়া শুরু করলেন পড়তে পড়তে ইন্নানি আনাল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই তোমাদের এই সব দেবদেবী লাতুজ জামানা 360 মূর্তি এগুলি হচ্ছে বাতিল জি আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই ফাবুদনি সুতরাং আমার ইবাদত বন্দী করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি এবং সালাত কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে এখান পর্যন্ত পড়লেন শুরু ছিল কি দিয়ে তাহার পরে তাহা সম্পর্কে আবার আরেকটা বেদাতী ধারণা আছে কারণ আমরা শুধু সিরাতের কিসসা কাহিনী পড়ব না অনেক কিছু শিখতে হবে এর মাধ্যমে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেমন আমাদের দেশে আছে 99টি নাম কায়দা বাগদা দিতে তেমনি নবীরও 99টা নাম আছে কিন্তু ওই কায়দা বাগদা দিতে অনেকগুলি আছে না দেখেছেন তার মধ্যে নবীর একটি নাম তহা একটা ইয়াসিন এগুলো সব ভুয়া কথা ভালো করে শুনেন যে নবীর নাম তহা না নবীর নাম ইয়াসিন না জি এগুলি হচ্ছে বিচ্ছিন্ন শব্দ যেগুলো দিয়ে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে এগুলি কারো নাম নয় যদিও তার মধ্যে একটা উক্তি আছে যেটা এর চাইতে ভালো নবীর নাম কথাটি একেবারে ভিত্তিহীন যে এগুলি হচ্ছে
কোরআনের সূরার নাম, সূরার নাম। জি, আর সবচেয়ে ভালো কথা যেটা হচ্ছে যে এইসব বিচ্ছিন্ন শব্দ দিয়ে কি করা হয়েছে, আরবদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, তোমাদের মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে, হয় বিশ্বাস করো আর যদি অবিশ্বাস করো যেটা আল্লাহর কালাম আল্লাহর বাণী নয়, তাহলে এই ইয়াসিন, তাহা, কাফা, ইয়া, আইন, সাদ এগুলো তোমাদের কাছে আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে, আর কোরআনও এগুলো আছে, কোরআন এর বেশি বর্ণ নেই, যে বর্ণগুলি তোমাদের কাছে সেই বর্ণগুলি কোরআনে আছে, এর অতিরিক্ত কিছু নেই। তাহলে এইরকম অলঙ্কারপূর্ণ আর তথ্যপূর্ণ কোনো বাণী নিয়ে আসো, তোমরা যদি তৈরি করতে পারো, রচনা করতে পারো, তাহলে বলবে যে এটা মোহাম্মদের রচনা, অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ রচনা করে দিচ্ছে, আর না হইলে বলো যে এটা হচ্ছে কালামুল্লাহ, বিশ্বাস করো যে এটা ওহী। জি, তারা সেখানে হার মানতে বাধ্য হয়েছে। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা হইতে পারে, মানুষ এরকম অলঙ্কারপূর্ণ আর তথ্যপূর্ণ এইরকম বাণী মানুষ রচনা করতে পারেন না। তো এইসব মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন এই জন্য নাজিল করিনি যে তুমি হতভাগা হয়ে যাবে, তোমার মানে কোরআন দিয়ে তোমাকে সম্মানিত করব। একজন কাফির অর্থ বুঝে যদি এই আয়াতটাই পড়ে যে কোরআন নাজিল করেছেন আল্লাহ ভাগ্যবান বানাবার জন্য মানুষকে, হ্যাঁ, হতভাগা করার জন্য নয়, দুর্দশা হোক এই জন্য নয়, কোরআন আল্লাহ নাজেলি করেছেন মানুষকে সম্মানিত করার জন্য দুনিয়া আখেরাতে। না আনজালনা আলাইকাল কোরআন তাশকা ইল্লা তাযকিরাতাল লিমা ইখশা, কোরআন হচ্ছে উপদেশ কার জন্য, যে ভয় করে তার জন্য, আর যে ভয় করে না তাকে কি আর উপদেশ দেবে, সে তো ভয়ই করে না, কিন্তু যার ভয় আছে আল্লাহ বলে, সৃষ্টিকর্তা বলে, আর যার ভয় আছে মরণের পরের জীবন বলে, তার জন্য এতে রয়েছে উপদেশ বাণী। ইল্লা তাযকিরাতাল্লাহ মাইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াস সামাওয়াতি, হ্যাঁ, ওলা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি সাবে আয়াতটা দেখেন তো একটু, হ্যাঁ, ওয়াস সামাওয়াতি রুল আগে আরজ আছে, তানজিলাম মিম্মান খালাকাল আরজ ওয়াস সামাওয়াতি ওলা, এটা নাজিল করা হয়েছে তানজিল মিম্মান খালাকাস সামা আল সামাওয়াতিল উলা, সেই সত্তার পক্ষ থেকে যিনি জমিন এবং সাত আকাশ সৃষ্টি করেছেন। কোরআন কারীম এমন একটি কিতাব, সুবহানাল্লাহ, মুখস্থ থাকা সত্ত্বেও যদি একটা শব্দ এদিক ওদিক হয়ে যায় তো গিয়ার ফেল করার মধ্যে, হ্যাঁ, তখন আর আসতে চাই না। জি, কিন্তু যদি ঠিক থাকে তখন আর এমনিতে কিন্তু চলে আসবে। জি, তো কোরআন আয়াতগুলি আর বেশি তর্জমা করছি না, এই আয়াতগুলি যখন তিনি পড়লেন, পড়ার পরে বললেন মন্তব্য করে, মা আহসানা হাযাল কালাম ওয়া আকরামাহু, কত চমৎকার এইসব কথা এবং কত সম্মানিত কথা, কত মর্যাদাপূর্ণ কথা, দুল্লুনি আলা মুহাম্মদ, দেখ যা হইলো হইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে আমাকে বাতলিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও, নিয়ে চলো আমাকে। যেমনই এ কথা শুনেছেন খাব্বাব, লুকিয়ে আছেন ঘরের কোনাতে কোনো জায়গায় আত্মগোপন করেছেন যাদের দেখতে না পায় উমার, সাথে সাথে লাফ দিয়ে বেরিয়ে গেছেন, লাফ দিয়ে বেরিয়ে গেছেন, বেরিয়ে বলছেন আবশের ইয়া উমার, উমার আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য ফাইন্নি আরজু আনতাকুনা দাওয়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতাল খামিস, লাকা লাইলাতাল খামিস, আমি আশা করি যে বৃহস্পতিবারের রাতে রসুল্লা সাল্লাম আপনার নাম ধরে দোয়া করেছেন যে আল্লাহ যেন আপনাকে হেদায়ত করেন, সেই দোয়া কবুল হয়ে গেছে। এই পজিটিভ দেখেই ওমারকে যেমনই পজিটিভ দেখেছেন, সাথে সাথে বলছে ওমার আপনার জন্য সুসংবাদ, আমি কিন্তু বৃহস্পতিবার দিনে রসুল্লাহ সাল্লামকে আপনার জন্য দোয়া করতে শুনেছি, এই দোয়াও কবুল হয়ে গেছে। জি, আপনি ভাগ্যবান। ওয়াকানা কাদ্দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে বৃহস্পতিবার রাতে দোয়া করেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইন ইলাই, আল্লাহ দুই জনের মধ্যে যে বেশি প্রিয় তাকে তুমি হেদায়েত করে দাও, দুই জনের মাঝে যে বেশি প্রিয় তাকে তুমি হেদায়েত করে দাও। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে এই দোয়া বেরোলো, এটাও আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহর কলমে ফয়সালা করা আছে, কলম লিখে শুকিয়ে গেছে জাফফাল কালাম যে আবু জাহাল হেদায়েত হবে না, না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আল্লাহ এই কথা নিয়ে চলে আসতেন যে আল্লাহ এই দুইজনকে হেদায়েত করে দাও,
কিন্তু বলছেন দুইজনের মধ্যে যে বেশি প্রিয় তাকে হেদায়েত করে দাও। জি, এই দুইজন কে? বে ওমর ইবনে খাত্তাব আও বে আবি জাহল ইবনে হিশাম। ওমর ইবনে খাত্তাবকে তুমি হেদায়েত করে দাও, না আবু জাহল বিন হিশামকে তুমি হেদায়েত করে দাও। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমি আশা করি যে এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল হয়েছে আপনার ব্যাপারে। সুম্মা যাকারাল খাব্বাব, খাব্বাব তখন বলে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে আছেন, যেটা সাফা পাহাড়ের সাথেই অবস্থিত, চলেন ওখানে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হলেন আর দারুল আরকামে আসলেন। আসার পরে দরজায় নক করলেন, দরজায় নক করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবাই কেরামগণ যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করে, দিনের শিক্ষা নেওয়ার জন্য, তরবিয়ত নেওয়ার জন্য সেখানে অবস্থান করতেন এবং গোপনে ইবাদতবন্দিও করতেন আর দিনের পঠন পাঠন করতেন, শিখতেন, শিখাতেন। একজন লোক দরজার যে ফাটল আছে, ফাটল দিয়ে দেখছেন এইভাবে যে কি আছে, দেখি তো নক করছে। দেখছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, জি, আর তরবারি নিয়ে আছে, তরবারি নিয়ে আছে, আরো ভয় পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওই সাহাবী দেখে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ উমর চলে এসেছে গিয়ে, এটা কিন্তু কি যে হয়, আর তরবারি একবারে হ্যাঁ ঝুলিয়ে আছে। সাহাবাই কেরামরা ভিতরে যারা আছেন সবাই একবার প্রস্তুত যে উমরের মোকাবেলা করতে হবে। উমর যদি অসৎ নিয়ত নিয়ে আসে তাহলে প্রতিহত অবশ্যই করতে হবে। ফাকাম কাল হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা ওখানে ছিলেন, তিনি মালাকুম ঘরে ছিলেন। উনি বলছে কি হয়েছে তোমরা এরকম কেন, মনে হচ্ছে সব রেডি হচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, কি ব্যাপার স্যাপার? কাল উমর, উমর চলে এসছে, উমর চলে এসছে। ভিতরে কে আছেন? আর একজন পীর পুরুষ আছেন, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে ওয়া উমর, আরে উমর এসছে, ইফতাহ লাহুল বাব, দরজা খুলে দাও, অসুবিধা নেই, দরজা খুলল। ফাইন কান ইউরিদুল খাইরা, যদি সে মঙ্গল চায়, সে যদি ভালো নিয়ত নিয়ে আসে এসে থাকে, কল্যাণ চায়, বাজালনাহু, তাহলে তার সার্বিক কল্যাণ আমরা করব। সে যদি ইসলামের নিয়তে এসে থাকে, ভালো নিয়ত নিয়ে এসে থাকে, তো যা আমাদের করার করণী করবো। ওয়াইন যা ইউরিদু শাররান, আর যদি সে মন্দ উদ্দেশ্য নিয়ে এসে থাকে, তাহলে তার তরবারি কেড়ে তাকেই হত্যা করব, ছেড়ে দেবো না। কে বললেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দারুল আরকাম ঘরের ভিতরেই ছিলেন, সেই সময় ওহী হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার কাছে আসলেন, বেরিয়ে আসলেন। আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যে কাপড় ছিল, হয়তো গামছা বা যে চাদর থাকে এরকম ছিল, সেটা ধরলেন এবং তরবারিটাও ধরলেন হুজরা থেকে এবং তাকে শক্তভাবে টান দিলেন, টান দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার সাথে সাথে বলে, আমা তান্তাহি ইয়া উমর, হুমার, আর কতদিন এইরকম বক্র পথে থাকবে, তুমি কি তোমার অন্যায় অপরাধ থেকে ফিরে আসবে না, তুমি কি তোমার অপরাধ থেকে আর এই চরমপন্থা থেকে, গুমরাহি থেকে ফিরে আসবে না? হাত্তা ইয়ানজির আল্লাহ বিকা মিনাল খিজি ওয়ান নাকাল, তুমি কিসের অপেক্ষায় আছো? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনা আর আজাব শাস্তি নেমে আসার অপেক্ষায় তুমি আছো? যেমন ওয়ালিদ বিন মুগিরা সম্পর্কে কোরআনে কারিমে নিন্দা আর কোরআনে কারিমে আজাব ইলাহির কথা নাজেল হয়ে গেছে, ওইরকম ওহির অপেক্ষায় আছো যে তোমার ব্যাপারেও আল্লাহ এই ফয়সালা করুক যে তোমার জন্য আজাব অবধারিত। সুম্মা কালা, তারপরে বলে, আল্লাহুম্মা হাযা উমর বিন খাত্তাব, হে আল্লাহ এই উমর বিন খাত্তাব এসেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি উমর বিন খাত্তাব, আল্লাহ ইসলামকে শক্তিশালী করো, মজবুত করো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং সাক্ষ্য প্রদান করছি যে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘরে যত সাহাবাই কেরামরা ছিলেন সবাই আবার উচ্চ স্বরে আল্লাহু আকবার বলে উঠলেন। জি, তাহলে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাকবীর পাঠ করা, এটি কিন্তু সাহাবাই কেরামদের সুন্নাত, এটি বিদাত না, এটি এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা, কারণ আমাদের সামনে এই মাসালা অহরহ আসছে আর অনেকে আপত্তি করে, তো এটা করা সুন্নাত সাহাবাই কেরামদের। এবং এর একটা রহস্য আছে, যে রহস্যটা বলি হয়তো শোনেন, তাকবীর শুনলে শয়তান পালায়ন করে, যতদূর পর্যন্ত তাকবীরের আওয়াজ যায় শয়তান পালায়ন করে। এটা কোথেকে জানলাম? এর দলিল আজানের হাদিস,
যখন মুয়াজ্জিন আজান দিতে লাগে তখন শয়তান পালাতে থাকে পালাতে থাকে, আর শুধু পালাই না, কিভাবে পালায়, হ্যাঁ আওয়াজ ছাড়তে থাকে, বায়ুর আওয়াজ একবারে ভট ভট আওয়াজ ছাড়তে থাকে। জি হ্যাঁ, কি জন্য, যাতে করে তকবীরের আওয়াজ ওর কানে না যায়, বরদাস্ত করতে পারে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই জন্য ওই আওয়াজ করে ছাড়তে থাকে আর পালায়। তো যদি কোথাও তকবীর পাঠ করা হয় সেখান থেকে শয়তান বিতাড়িত হবে, এর কলবে একজন কাফের মুশরিকের কলবে এখানে শয়তান বিস্তার লাভ করে আছে, কত বছর ধরে যুগ যুগ ধরে ওর ওখানে বাসা করে আছে, এখান থেকে যদি বাসাটাকে ধ্বংস করতে হয় তাহলে তকবীর দেওয়ার মাধ্যমে শয়তানকে তাড়াইতে হবে, যেমনই তকবীর দিবেন শয়তান তার কলব থেকে পালায়ন করবে, সেই সমাজ থেকে পালায়ন করবে, সেই পরিবেশ থেকে পালায়ন করবে, তাহলে শয়তান আর ওই সময় বিভ্রান্ত করতে পারবে না। জি, এই উদ্দেশ্যে তো কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির পড়তে হয়, যাতে করে কোরআন থেকে আপনি হেদায়ত পান। হ্যাঁ, কোরআন পড়লেন কিন্তু গুমরাহ হয়ে থেকে গেলেন, কোরআন পড়লেন কিন্তু শিরকি আকিদায় ওই সুফি হয়ে থেকে গেলেন, বিদাতি হয়ে থেকে গেলেন, কোরআন পড়লেন হ্যাঁ কিন্তু আপনি ওই বেনামাজি হয়ে থেকে গেলেন, শুধু খতমের উপরেই বিশ্বাস আছে কিন্তু ফজরে এখন আসা নসিব হয় না, গুমরাহেরা কোরআন এই জন্য নাজিল করেনি যে শুধু কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের বাস্তবায়নের জন্য নাজিল করা হয়েছে। যাই হোক, ইসলাম কবুল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত জোরে তকবীর দিয়েছিলেন, দারুল আরকামের সাহাবায়ে কেরাম গঞ্জে সামে আহলুল মসজিদ, মসজিদে হারামের আশেপাশে চত্বরে যারা বসে সবাই শুনতে পেয়েছে, আরে কি হইলো কি হইলো এত জোরে তকবীর, আল্লাহু আকবার। জি, জানা জানি হয়ে গেল যে ওমর ইসলাম কবুল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে রাখান না, প্রতিক্রিয়া শুনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ওপর, আর এই দিয়ে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ 5-7 মিনিটের মধ্যে। উমার রাদিয়াল্লাহু অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, জি কল্পনা করা যায় না ওর সাহস সম্পর্কে, এত সাহসী লোক ছিলেন। যখন ইসলাম কবুল করলেন তখন প্রথম তার টার্গেট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কট্টর মক্কায় কে দুশ্মন তার কাছে যাব, কারই সাহস হইতে পারে, হ্যাঁ যাক আমি ইসলাম গ্রহণ করেছি করেছি কি ঝামেলাতে যায় আমি লুকিয়ে রাখি, তাই না, না সবচেয়ে কট্টর দুশ্মনকে দলাশ করে ওর বাড়ি থেকে পৌঁছে গেছেন, আর সবচেয়ে বেশি যে কষ্ট দিত সে হচ্ছে আবু জাহাল, সরাসরি আবু জাহালের বাড়িতে ফাদাক্কা বাবু গিয়ে নক করেছে, ওর বাড়িতে নক করছে আবু জাহালের বাড়িতে গিয়ে বেরিয়ে এসছে আবু জাহাল, আবু জাহাল তো বলছে ইয়ে তো আমার আমার ধর্মেরই লোক, বলছে আহলান ওয়া সাহলান মা যাবে কা, আহলান ওয়া সাহলান ওয়েলকাম ওয়েলকাম, আহলান সাহলান তো বুঝেন, হ্যাঁ হ্যাঁ স্বাগতম ওয়েলকাম, মা যাবে কা কি ব্যাপার এই সময় কেন, কালা যেহেতু কালে ওখা আন্নি আমন্ত বিল্লাহ ওয়া রাসূলি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি এই জন্য যে তোমাকে জানিয়ে দেব যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছি, এটা তোমাকে জানানোর জন্য এসেছি। ফাগলা কাল বাবা ফিওয়াজ, সাথে সাথে দরজাটা ফট করে বন্ধ করি, দরজা বন্ধ আর কিচ্ছু করতে পারলো না, দরজা বন্ধ করে দিল, যা বললো কাব্বাহ কাল্লা ও কাব্বাহ মা যে তবে, আল্লাহ তোমার খারাপ করুক, আরে মক্কার মুশরিকরাও আল্লাহর কাছেই চাইতো, ভালো মন্দ যা চাইতো আল্লাহর কাছেই চাই, দেখেন না কাব্বাহ কাল্লা বলছে, বলছে লাতুজা খারাপ করুক এটা বলছে না, লাতুজা সর্বনাশ তোমার করুক এ কথা বলছে না, কিন্তু আজকালকার মুসলিমরা মাজার পূজারীরা মালা মুসিবত হইলে খাজা বাবাকে উদ্ধার করো, হ্যাঁ বাবা গো হ্যাঁ সন্তান দা, বাবা গো রোগ ভালো করো, বাবা গো করোনা দূর করো, তোমাদের বাবাকে বলো করোনা দূর করুক, হ্যাঁ পরেশান আছে সারা বিশ্ব আতঙ্কে আছে, একটু বাবারা কাজে আসুক। জি, ওকব্বাহ মাঝে তবে তুমি যে এই সংবাদ নিয়ে এসছো সর্বনাশক তোমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আর এক বড় কাফের নেতা ধনাঢ্য ব্যক্তি ছিল মক্কায়, সে ছিল উমর রাদিয়াল্লাহু তাআলার মামা, তার নাম ছিল আসি বিন হাসিম, তার কাছে গেল, তাকে গিয়ে বলল যে মামা আমি ইসলাম গ্রহণ করেছি, শুনে নাই মামা বাড়িতে ঢুকে গেল দরজা বন্ধ করে কথাই বললো না। আর একজন বড় নেতা ছিল জামিল বিন মুআম্মার আল জুমাহি, তার বাড়িতে গেল, এই লোক কি ছিল গুজব রটে তো বাহাদুর ছিল, কিছু লোক আছে আচ্ছা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কিছু লোক আছে কি নিজেকে ওই সোশ্যাল মিডিয়ার ভাষায় কি বলে একটু নিজে হির, হ্যাঁ ভাইরাল করতে, মানে ওই যে ভাইরাল করতে বাহাদুর ওকে একটা নাম আছে, হ্যাঁ না ও তো ফেমাস মানে মশহুর প্রখ্যাত বিখ্যাত, কিন্তু কথা হচ্ছে যে ও চায় যে আমি একটু হিরো হব, কেউ এই খবর দিতে পারেনি আমি দিতে পেরেছি,
বাংলাদেশে করোনা ধরা পড়েছে একটা খবর দিতে বললো, কেউ দিতে পারেনি, আমার আগে কেউ দিতে পারেনি। তারপরে এই আরব আমিরাতে একজন বাংলাদেশি ভাইরাসে আক্রান্ত হয়েছে, এই যে খবর, এই এইরকম আজব আজব খবর দিতে, নতুন একটি খবর আরে চমকিয়ে দিল পৃথিবীকে, সোশ্যাল মিডিয়াকে চমকিয়ে দিল, এরকম কিছু চরিত্র লোক আছে যে আমি এই খবরগুলো বেশি দিতে পারি, আমার আগে কেউ এইসব তথ্য মানুষকে দিতে পারে না। তো এই টাইপের ছিল জামিল বিন মুয়াম্মার। তাহলে একে যদি জানিয়ে দেওয়া হয়, গুজব রটাইতে বাহাদুর, সত্য মিথ্যা সবই রটাইতে পারে, তো গোটা মক্কাতেও কি করবে, এই খবরকে একেবারে রটিয়ে দেবে। ওখান আনকালা কোরাইশ লেহাদিস, কোরাইশ বংশের সবচেয়ে বেশি গুজব রটাইতে বীর বাহাদুর ছিল। তাকে গিয়ে বললেন ওমার যে আমি মুসলিম হয়ে গেছি। জামিল তখন একেবারে উচ্চস্বরে বলল, রে শোনো শোনো মক্কাবাসী, ইন্না ইবনাল খাত্তাবে কাদ সাবা, খাত্তাবের সন্তান সাবি হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। ফাকালা ওমার, ওমর রাদিয়াল্লাহু বললেন যে কাজাব, মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা বলছো আমি, ওয়ালাকিন্নি কাদ আসলাম, আমি সাবি হইনি, আমি বেদিন বেধর্মী হইনি, আমি ইসলাম নিয়ে এসেছি, আমি আত্মসমর্পণ করেছি রবের সামনে, আসলাম। তো ফাসারু ইলাইহি, লোকেরা ঝাঁপিয়ে পড়ল এইসব খবর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর ঝাঁপিয়ে পড়ল, মারামারি শুরু হয়ে গেল রাতের অন্ধকারে, রাতের বেলা মারামারি শুরু হয়ে গেছে। এই মারামারি করতে করতে ভোর হয়ে গেছে, একাই ওমর আর বাকি কাফের রকম মারছে, কাফেরদের কেউ উনি মারছেন আর কাফেরা তাকে মারছে, এই মারামারি করতে করতে সূর্য উঠে গেল, বাড়ি ফিরে আসলেন, বাড়ি ফিরে আসলেন মারামারি করে আর মার খেয়ে। তারপরে লোকদের ভিড় তার বাড়িতে জমে গেল, এখন বাড়িতে এসে ওকে মেরে ফেলে দেবে, মক্কার কাফেররা উমারকে মেরে ফেলে দেবে, ইউরিদুনা কাতলা। পুরো মক্কার উপত্যকায় মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে, মানুষ জমা হয়ে গেছে সব। আস বিন ওয়াইল সাহমি, বড় একজন পয়সাওয়ালা মানুষ ছিল, সে বানু আদি গোত্রের মিত্র ছিল। আস বিন ওয়াইল সাহমি বানু সাহম গোত্র, বানু সাহমদের সাথে মিত্রতা ছিল, আদি গোত্রের, আদি গোত্রের হচ্ছেন উমার রাদিয়াল্লাহু তাআলা, আদি গোত্র হচ্ছে উমারের গোত্র, আর আস বিন ওয়াইল সাহমি হচ্ছে বানু সাহম গোত্রের। এই নেতা খুব দামি পোশাক পরে, হিবরি চাদর পরে, হিবরি হুল্লা জোড়া পরে, সেই যুগে দুটো কাপড় পরতো এহরামের কাপড়ের মধ্যে, আর সেটা যদি দামি কাপড় হিবরি এমন দেশের কাপড় হইতো অনেক মূল্যবান, মানে যারা সমাজের সমাজপতি তারা ওই ধরনের দামি কাপড় পরতো। হিবরি হুল্লা জোড়া কাপড় পরে আসলো আর রেশমের রেশমের জামা পরে আসলো, আসার পরে বলল যে মালাকা, কি হয়েছে আপনার? ওমার গেছে বলছে কি হয়েছে আপনার? কালা জামা কৌম কান্নম সায়াক্তলুনি আন আসলাম, তো আমি মুসলিম হয়েছি সেই জন্য আপনার বংশের লোকেরা, সাহাম গোত্রের লোকেরা, সাহাম গোত্রের লোকেরা অধিকাংশ কাফের ছিল, ইসলাম খুব কমই কবুল করেছিল, এরা কট্টর ছিল ইসলামের দুশ্মন, তো এরা চাইছে আমাকে হত্যা করতে, যেহেতু আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার বংশের লোকেরা গোত্রের লোকেরা আমাকে মারতে চাইছে, মেরে ফেলে দিবে। কালা লা সাবিলা ইলাইক, তোমাকে মারতে পারবে না, তোমাকে মারতে দেওয়া হবে না। সুম্মা খারাজা ফাওয়াজাদান নাস ফাকাদ সালা বিহিল ওয়াদি, গিয়ে দেখছে যে গোটা এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে, সবাই চাই উমার কুমারকে মারবে, কেন ইসলাম গ্রহণ করলো, কেন ইসলাম গ্রহণ করলো, দুর্বল হয়ে গেছে মক্কার কাফের। ফাকাল আইনা তরিদুন, এই আসবিন ওয়াইল সাহমি যে বড় ধনাঢ্য ব্যক্তির নেতা, সে বললো তোমরা কোথায় যাচ্ছ এইভাবে ভিড় ভাড় করে? কালু হাজা ইবনুল খাত্তাব, এই ইবনুল খাত্তাব সাবা, বেধর্মী হয়ে গেছে, সাবি হয়ে গেছে, ওকে মারার জন্য যাচ্ছে, মেরে ফেলে দেব। কালা, তখন আসবিন ওয়াইল সাহমি যে নেতা ছিল ওই বংশের, সে বলল লা সাবিল আলাইহি, তোমাদের যাওয়ার সেখানে কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই, ফিরো নিজ নিজ বাড়িতে যাও। তাদের সবাইকে ফিরিয়ে দিল, এইভাবে ঠান্ডা হয়ে গেল। একটু কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এদিকে তো কাফেররা নিরাশ হয়ে গেল যে আর পারলাম না উমারকে, পক্ষান্তরে ইসলাম আর মুসলিমের অবস্থা সেই দিন থেকে অত্যন্ত শক্তিশালী, ইসলাম অত্যন্ত শক্তিশালী, মুসলিমরা, মুসলিমরা এত শক্তিশালী হইলেন ইসলাম, এই দুই বীর বাহাদুরে ইসলাম কবুল করাই, ওমর এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। অথচ এর পূর্বে তারা লুকিয়ে লুকিয়ে গোপনে ঘরের ভিতরে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। ওমর রাদিয়াল্লাহু ইসলাম কবুল করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসান আলাল হককে, আমরা হকের ওপর না বাতিলের উপর, এটা বলেন, আমরা হকের উপর আছি না ভুল পথে আছি?
হ্যাঁ রাসূলুল্লাহ বলেন আমরা হকের উপর আছি, আমরা সত্য পথে আছি। ওয়াইন মিতনা ওয়াইন হইনা, মরি আর বাঁচি আপনি কথাটা বলেন, আমরা সত্য পথে হকে আছি না ভুলে আছি? আল্লাহ বলে অবশ্যই আমরা হকে আছি। তাহলে ফাফি মালিক তা তাহলে লুকাবো কেন, গোপনে কেন ইবাদতবন্দি করবো? তাহলে যেখানে হকের উপর আছি তার প্রকাশ্যে ইবাদত করো। ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি লানাখরুজান্না, সে আল্লাহর শপথ করে বলছি যিনি সত্য সহকারে আপনাকে পাঠিয়েছেন অবশ্যই এক্ষুনি বেরোবো, চলেন এক্ষুনি বেরোবো। আর কাবার চত্বরে গিয়ে সলাত আদায় ফাখারাজু বিহি ফি সাফাইন, দুইটি কাতার লাগালেন। জি হ্যাঁ, এক কাতারে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা, দুই কাতারে দুইজন আর চললেন কাবার উদ্দেশ্যে। হাত্তা দাখাল মসজিদ আল হারাম, মসজিদ হারামে প্রবেশ করলেন। যখন কুরাইশরা দেখতে পেল এই অবস্থা, তখন তাদের দুর্দশার শেষ থাকলো না, তাদের দুঃখ কষ্টের শেষ থাকলো না। জি, এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন থেকেই উপাধি দেওয়া হয়, সেই উপাধি হচ্ছে আল ফারুক, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মাযিলনা আইজ্জাতান মুনযু আসলামা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পর থেকে আমরা সর্বদাই সম্মানিত আছি, তার আগে বড়ই লাঞ্ছিত অপদস্থ আমরা ছিলাম। এমন অবস্থা আমাদের ছিল যে মা কুন্না নাকদিরু আন নুসালি ইনদাল কাবা, কাবার পাশে আমাদের সালাত আদায় করার ক্ষমতা ছিল না। হাত্তা আসলাম ওমর, ওমরের ইসলাম কবুল করা পর্যন্ত। সোহাইব বলছেন লাম্মা আসলাম ওমর, ওমর রাদিয়াল্লাহু যখন ইসলাম কবুল করলেন তখন ইসলাম প্রকাশ্যে আমরা দাওয়াত দিতে লাগলাম এবং ইসলামের চর্চা করতে লাগলাম প্রকাশ্যে। বাইতুল্লাহর পাশে আমরা গোলাকার হয়ে হালাকা বেঁধে বসতাম, বাইতুল্লাহর তওয়াফ করতাম মুসলিমরা, এবং যারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছিল, জুলম অত্যাচার করেছিল, আমরা মাঝে মাঝে প্রতিশোধ নিতাম, প্রতিবাদও করতাম, এবং আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দিনকে আল্লাহর নেক বান্দাদেরকে দিয়ে, মুজাহিদদেরকে দিয়ে শক্তিশালী করেছেন। আল্লাহ যেন সেই দলে আমাদেরকেও সামিল হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।